সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাধা কৃষ্ণ সেবা পাবো এই মোরবাসি, তুলসী কৃষ্ণ প্রিয়াসি, নমো নমো। আপনারা জানেন বাসন্তী পুজো আমাদের দেবী রূপা দুর্গারই রূপ, এবং ভগবান রামচন্দ্র এই পুজোর মায়ের বোধনের মধ্য দিয়ে অসুর শক্তির বিনাশ ঘটিয়েছিলেন, এবং এই পুজো আমাদের সনাতন হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র একটি কর্মসূচি। তা আমাদের এই ঝংকার ক্লাবের ভাইরা সভাপতি দেবাশিস ভট্টাচ, উত্তম নায়ক সহ এরা 31 বছর ধরে এখানে এলাকার মানুষের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে এই ধর্মীয় সনাতন সংস্কৃতির উৎসব পালন করছে। আগেও আমার আসার সুযোগ হয়েছে, এবং আমাদের নন্দীগ্রামে 1-2 ব্লক মিলে 45টা বাসন্তী পুজো হচ্ছে, যেটা গত বছর 25 ছিল, এবছর 45। এটা আমার কাছে আনন্দের এবং গর্বের, আমি হিন্দু হিসেবে গর্ব অনুভব করি যে সনাতনের জাগরণ গ্রামে গ্রামে ঘটেছে। তাই সনাতনের সংস্কৃতি, হিন্দু দেব দেবীর আরাধনা, মাতৃশক্তির বন্দনা, তার সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক কাজের মধ্য দিয়ে মানুষের সঙ্গে মেলবন্ধন, এই কর্মসূচি আরো আরো গ্রামগুলিতে ছড়িয়ে পড়ুক এই আমি প্রার্থনা রাখব। মঞ্চে সতীর্থ মেঘনাথ পাল, প্রণম্য শিক্ষক মোহিত ত্রিপাঠী, অশোক করণ, ধনঞ্জয় ভাই, গৌতম ভাই, অভিজিৎ ভাই, সঞ্চালক সঞ্জীব, বিজন্দা এবং অন্যান্য অনেকে আছেন, আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। এবং আপনারা রোদের মধ্যে আছেন, আমাদের মাথায় একটা ছাউনি আছে, তাই এখানে আমি কথা বেশি বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আজকে সপ্তমী,
আগামীকাল মহাষ্টমী পুষ্পাঞ্জলি দেবেন। আমাদের দেশের অবস্থা, আমাদের রাজ্যের অবস্থা যাতে ইউক্রেনের মতো, আফগানিস্তানের মতো না হয়ে যায়, মায়ের কাছে বলবেন যাতে আমাদের এটা আমরা রাখতে পারি। আর খুব অ্যালার্মিং, তারাচাঁদমাড়ের কয়েকটি পরিবারকে ধর্মান্তকরণ করার চেষ্টা হয়েছে। একটা নির্দিষ্ট ধর্মের লোকেরা হলদিয়া থেকে তাদের ডেকে প্রলোভন দিয়ে কয়েকটা পরিবারকে করেছে। আমি আমার সনাতন হিন্দুদেরকে সতর্ক করব, যেখানে এই ধরনের প্রচেষ্টা কেউ নেবে, আপনারা আমাদের যে সমস্ত হিন্দু সংগঠন রয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ এবং নানা ধরনের আমাদের হিন্দুদের স্বার্থ রক্ষাকারী যে সংগঠনগুলো আছে তাদেরকে খবর দেবেন এবং আমাকেও বলবেন। আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে আলোচনা করে আমাদের ধর্মের যাতে সব শ্রীবৃদ্ধি ঘটে, আমাদের ধর্ম যাতে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ হয় ও সনাতনের যে সংস্কৃতি, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এটা যেন আমরা বজায় রাখতে পারি, এটাই হচ্ছে আমার প্রার্থনা। আমি এখানে আজকে কয়েকজনের হাতে শঙ্খ তুলে দেব, গীতা তুলে দেব, আর সাথে সাথে তুলসী তুলে দেওয়া হবে। এই কর্মসূচি আমাদের চলছে জানেন নন্দীগ্রাম জুড়ে। আমরা সমস্ত মন্দিরগুলিতে যেখানে ইলেকট্রিক কানেকশন আছে সিসিটিভি লাগানোর কাজ করছি, 20টাতে এখন অব্দি লাগানো হয়েছে। আর হরিনামের জন্য, হনুমান চালিশার জন্য কাউকে, অসুস্থ বয়স্ক লোককে ডিস্টার্ব না করে আরতির সময় তাদের সাউন্ডেরও ব্যবস্থা করা হয়েছে। এটা সমস্ত মন্দিরে দুটো ব্লকে সিসিটিভি এবং মাইকের ব্যবস্থা চলছে, কমপ্লিট হয়ে যাবে 2-3 মাসের মধ্যে। তারপরে আমরা সব জায়গায় সোলার আলো লাগাবো মন্দিরগুলোর সামনে। তার বাইরেও মন্দির সংশ্লিষ্ট পুকুরের যদি ঘাট বাঁধাতে হয়, ভোগ ঘর যদি করতে হয়, নাট মন্দির যদি করতে হয়, এই কর্মসূচিও আমরা নেব এবং এই কর্মসূচি পর্যায়ক্রমে করে আমাদের হিন্দুদের যে সমস্ত আস্থার জায়গা আছে সেটাকে আমরা শক্ত করব। এবং রামনবমীর দিন এখানে বড় শোভাযাত্রায় বেরোবে জানকীনাথ মন্দিরে, দুপুরে অন্নপ্রসাদ হবে, সেই শোভাযাত্রায় আপনারা সবাই ধ্বজ নিয়ে, শাঁখ নিয়ে, যার যা আছে মৃদঙ্গ খঞ্জনী নিয়ে আপনারা সবাই হিন্দু সম্প্রদায়ের সবাই যোগদান করবেন। বড় শোভাযাত্রা চাই, আমি এখানে থাকবো না, আমি অন্য জায়গায় থাকবো সেদিন। আমি পরের দিন 11 তারিখে আসবো, সেদিন আমি জানকীনাথ মন্দিরে ব্রাহ্মণ সেবা করব এবং তাদের সঙ্গে ভোগ গ্রহণ করব। সবাই ভালো থাকবেন, আমাকে এখান থেকে খালি পেরিয়ে খেজুরিতেও আরেকটি পুজোয় যেতে হবে। সবাই খুব ভালো থাকবেন, মায়ের প্রতি আমার অর্ঘ্য, বাসন্তীর উপচরিতে সর্বশত্রু বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি বিশ্বজয়ী, মা যেন আমাকে শক্তি দেয় বাংলার অসুরদেরকে বধ করে এই বাংলায় যাতে গেরুয়া ধ্বজ তুলতে পারি, এই প্রার্থনা আমি মায়ের কাছে করব। সবাই খুব ভালো থাকবেন, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, বিশ্ব হিন্দু, বিশ্ব হিন্দু, বিশ্ব হিন্দু, গো মাতা কি, গো মাতা কি, গঙ্গা মাতা কি, শ্রীরাম জন্মভূমি কি, শ্রীকৃষ্ণ জন্মভূমি কি, হর 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 হর, জয় শ্রীরাম। আমরা ধন্যবাদ জানাই মাননীয় শুভেন্দু অধিকার মশাই। এবার গীতা, উনি আগে তুলসী তুলে দিচ্ছেন, কবিতা দাসের হাতে, কবিতা দাস
কবিতা দাস, কবিতা দাস পরে আছে নমিতা মাইতি, কবিতা দাস আছে, তুলসী তুলে দিচ্ছেন, মাননীয় শিশুবিন্দু অধিকারী বস, তুলসী কীর্তন জানেন, তুলসী কীর্তন জানেন আপনি, তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম, রাধা কৃষ্ণ সেবা পাবো এই মোরবাসী, তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম, কবিতা দাস গীতা তুলে দিচ্ছেন, মাননীয় শুভেন্দু দিবস গীতা তুলে দিচ্ছেন, মৈত্রীপাঠী মহাশয় প্রাক্তন শিক্ষক মৈত্রীপাঠী মহাশয় হাতে, চন্দন পণ্ডা হাতে, চন্দন পণ্ডা শঙ্খ, শঙ্খ তুলে দিচ্ছেন সীতারানী সামন্তরাতে, সীতারানী সামন্তরাতে, সীতারানী সীতারানী সামন্তরাতে শঙ্খ তুলে দিচ্ছেন, মাননীয় শিশুবিন্দু অধিকারী মহাশয়, অনিতা বাঙাল, অনিতা বাঙালি হাতে শঙ্খ তুলে দিচ্ছেন মাননীয় শিশুবিন্দু অধিকারী মহাশয়, অনিক অনিতা বাঙালি হাতে পরে সবাই সকলে আছেন, পরে সকলে আছে মাননীয় শুভেন্দু অধিকারী অনুমতি ক্রমে আদেশ এবং অনুমতি ক্রমে পরে সকলে আছে তুলসী গীতা এবং শঙ্খ তুলে দেবো আমরা, আমাদের ঝঙ্কা ক্লাবের পক্ষ থেকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং ধন্যবাদ জানাই।